কে এই আবুতুয়া মোহাম্মদ আদনান জানা গেল গোপন গোপন কিছু তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আবুতুয়া মোহাম্মদ আদনান ফেসবুক ইউটিউব সহ নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আবুতুয়া আদনান এই ইসলামিক বক্তা হঠাৎই গত 10 জুন থেকে নিখোঁজ হয়ে যান নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়ি চালক সহ আরো 3 জন সহকর্মী ছিলেন তিনি 8 দিন নিখোঁজ থাকার পর তরুণ ইসলামী বক্তা আবুতুয়া মোহাম্মদ আদনানের সন্ধান মিলেছে তিনি রংপুর মহানগর পুলিশের আরএমপি কতোয়ারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ জানান শুক্রবারের দুপুরে তিনি রংপুর নগরীর কলেজ রোডে তার প্রথম স্ত্রীর বাবার বাড়িতে আসেন পরে তাকে থানার পুলিশ হেফাজতে আনা হয় থানা থেকে পরে আদনানকে রংপুরের ডিবি কার্যালয়ে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদের শেষে বিস্তারিত জানানো হবে সম্পর্কিত খবর দ্বিতীয় বিয়ের পর থেকে খুবই অশান্তিতে ছিলেন তোহা তোহার দ্বিতীয় বিয়ের খবর জানান তো না কেউ দুই স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মায়ের জিম্মা ও তোহা তরুণের ইসলামী বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোড়পাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তার সন্ধান চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে তার ভক্তরা সমর্থকরা তবে কে এই তরুণ ইসলামী বক্তা আবুতুয়া মোহাম্মদ আদনান তার নাম মোহাম্মদ আফসানুর আদনান কিন্তু সবার কাছে তিনি আবুতুয়া মোহাম্মদ আদনান নামেই সবার কাছে পরিচিত 31 বছর বয়সী এই তরুণ বক্তা বাড়ির রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানার বাড়িতে বড় হয়েছেন তোহা ছিলেন একজন ক্রিকেটার তবে গত কয়েক বছর ধর্ম নিয়ে ঝুঁকে পড়েন আর খেলাধুলা ছেড়ে এক পর্যায়ে ইসলামিক নানান দিক নিয়ে বক্তব্য দিতে থাকেন 2018 সালে আলোচনায় জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি তোহা মোহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদে এলাকায় বাসিন্দা তবে তিনি প্রথম স্ত্রী হাবিবা নূর 1.5 মাসের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রিপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি ঢাকায় মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসা পরিচালনা ও শিক্ষক 3 মাস আগে তাদের বিয়ে হয়েছিল নিখেজ ইসলামী বক্তা আবুতুয়া মোহাম্মদ আদনান ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছিলেন তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নুহার তোহা আদনান নগরীর সুরভি উদ্যানের বিপরীত প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন সেখানে প্রধান সে সাধারণ শিক্ষকের পাশাপাশি কুরআন শিক্ষা দেওয়া হতো এই স্কুলে করোনার কারণে স্কুলটি 1.5 বছর ধরে বন্ধ আবুতুয়া মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন দর্শন বিষয়ে অনার্স মাস্টার পড়েন রংপুর কোরমাইকেল কলেজ ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন রংপুর জামিয়া সালাফিয়া মাদ্রাসায় 10-12 জন উস্তাদের কাছ থেকে তিনি আরবি গ্রামার সহ দিন বিষয়ে তালিম নিয়েছেন ইসলামী বই প্রচুর পড়েছেন নিজে ফেসবুক পেজ ইউটিউব ধর্মীয় আলোচনা করতেন বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি তোহা নিজে ইসলামী স্কলার দাবি করেন তিনি উঠতি একজন ইসলামী আলোচক যিনি সুস্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মধ্যে দ্রুতগতিতে জনপ্রিয়ত হন পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলামী ধর্মীয় বিষয়ে স্পষ্টকতার বিষয়ে নিজের মত করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরেই যা নিয়ে পক্ষ বিপক্ষ আলোচনা এবং সমালোচনা দুটোই হতো সম্প্রতি ইউটিউব প্রকাশিত তার বক্তব্য ঢাকা শহরের কিয়ামতের শহর হিসাবে উল্লেখ করেন নারীর ক্ষমতার বিরুদ্ধেও কথা বলেছেন তিনি দাবি করেছেন যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে অফিসে যায় সে নারী সহকর্মী পুরুষের সঙ্গে কথা বলে তারা দার্জালের বাহিনীর সদস্য ইমাম মাহাদির বিরুদ্ধে এই নারীটি যুদ্ধ করবেন ইসলামী ধর্মমতে দুনিয়া ধ্বংস তথা কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে দার্জাল বাহিনীর লড়াই হবে আর মুসলমানদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি পৃথিবীর কবে আসবেন এ নিয়ে অবশ্যই ইসলামী বক্তাদের মধ্যে বিরোধ আছে কেউ কেউ নিজেকে ইমাম মাহাদির পরিচয় নিয়ে দিয়েছেন নানান সময়ে তোহার দাবি পরকালে দোজখে নারীদের সংখ্যা বেশি হবে আর এই জন্যই তারা ভাষায় নারী উদ্ধস্ত আচরণ দায়ী প্রচারিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেও তোহা নানান সময় উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন বলে উল্লেখ আছে এদিকে পুলিশের কাছে তথ্য রয়েছে আদনান আহলে হাদিস মতদর্শনে অনুসারে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে অনলাইন ইসলাম ধর্ম নিয়ে নানান বিষয়ে বক্তব্য দিতেন যা নিয়ে নানান বিতর্ক ছিল তার প্রতিপক্ষ ইসলামী মতদর্শনে অনুসারে এইসব বিষয়ে ভালোভাবে মেনে নিত না এমনকি তার দোয়া বক্তব্য ফেসবুক ইউটিউবে বিশ্লেষণ করেছে পুলিশ গত 10 জন রংপুর থেকে ঢাকায় আসার পর ইসলামী বক্তা আবুতুয়া মোহাম্মদ আদনান নিখোঁজ হন তাছাড়াও তার সঙ্গে নিখোঁজ হন আব্দুল মুহিত মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন তবে কোথা থেকে কিভাবে নিখোঁজ হন এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনীও